বাংলাদেশে নতুন করে আরও 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আগের আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে নতুন করে এই আক্রান্তের ঘটনা ঘটেছে। এছাড়া পর্যবেক্ষণে রয়েছে আরও 2 জন। এই নিয়ে মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 8 জনে। নতুন করে 3 জন আক্রান্তের মধ্যে 1 জন নারী ও 2 জন শিশু রয়েছেন। এরা 14 তারিখের দ্বিতীয় দফায় করোনা ভাইরাসে শনাক্ত হওয়া 2 জনের মধ্যে 1 জনের পরিবারের সদস্য। সেই 2 জনই সম্প্রতি বিদেশ থেকে বাংলাদেশে এসেছিলেন। রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মির্জাদি সেবরিনা ফ্লোরা বলেন, তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করার সময় ওই রোগের পরিবারের সদস্যদের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ওই পরিবারের সদস্যদের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। নতুন করে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে এদের লক্ষণ উপসর্গ মৃদু। তাদের শারীরিক অবস্থা ভালো, কিন্তু তাদের কাছ থেকে যেন অন্যদের মধ্যে জীবাণু ছড়িয়ে না পড়ে তা ঠেকাতেই নতুন করে আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। এখনও পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 3 জন সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন, আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 5 জন। এছাড়া এখনও আইসোলেশনে রয়েছেন আরও 10 জন এবং প্রতিষ্ঠানে কোয়ারেন্টিনে রয়েছে 4 জন। যারা বাইরে থেকে আসছে তারা যে কোনো হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পরিবারের সদস্যদের থেকেও যেন দূরত্ব বজায় রাখেন সে বিষয়ে আবারও অনুরোধ জানানো হয়েছে। করোনা ভাইরাসের সতর্কতার অংশ হিসেবে 17ই মার্চ মঙ্গলবার থেকে 31শে মার্চ পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ছুটি থাকাকালীন এই সময়টিতে শিক্ষার্থীরা যেন বাড়িতেই থাকেন সেটি নিশ্চিত করতে অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে অনুসন্ধান 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।